বাড়ি থেকে উদ্ধার হলো দুটি মাথার খুলি ও বেশ কিছু মানবদেহের হাড়গোড়। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো শিলিগুড়ি সুভাষপল্লী হাতিমোড় সংলগ্ন দীনবন্ধু মিত্র সরণিতে। বুধবার সকালে বিষয়টি জানাজানি হতেই বাড়ির এক যুবক পলাতক। জানা গেছে, এদিন সকালে এলাকার প্রাক্তন কাউন্সিলর তথা কোঅর্ডিনেটর নিখিল সাহানি খবর পান সুভাষপল্লীর বাসিন্দা ভিক্টর চক্রবর্তীর বাড়ির চালের ওপর পড়ে রয়েছে দুটি মাথার খুলি ও মানবদেহের বেশ কিছু হাড়গোড়। বিষয়টি জানার পর তিনি খবর দেন শিলিগুড়ি পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বিশাল পুলিশ বাহিনী। বিষয়টি জানাজানি হতেই পুলিশ পৌঁছানোর আগে গা ঢাকা দেয় ভিক্টর চক্রবর্তী। এরপর পুলিশ বাড়িতে ঢুকে উদ্ধার করে দুটি মাথার খুলি আর মানবদেহের বেশ কিছু হাড়। বিষয়টি জানাজানি হতেই ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকা জুড়ে। লকডাউনকে উপেক্ষা করে স্থানীয় মানুষজন ভিড় জমায় ভিক্টরের বাড়িতে। এই বিষয়ে স্থানীয় কোঅর্ডিনেটর নিখিল সাহানি বলেন, এলাকার বাসিন্দারা তার মোবাইলে চালের ওপর পড়ে থাকা মাথার খুলি ও হাড়ের ছবি পাঠান। সেই ছবি হাতে পেয়ে তিনি বিষয়টি জানান পুলিশকে। তবে কি কারণে ভিক্টর চক্রবর্তী বাড়িতে মাথার খুলি ও হাড় মজুত করেছিলেন, কোথা থেকে বা পেল মাথার খুলি ও হাড়গোড়, তা নিয়ে ধন্দে রয়েছে পুলিশ। তবে স্থানীয়দের অনুমান, লকডাউনে আর্থিক সংকটের মধ্যে পড়ে গিয়ে ছিলেন পলাতক যুবক, আর সেই কারণেই হয়তো নিজের হাল ফেরাতে তন্ত্র সাধনার পথে গিয়েছিলেন তিনি। এদিন পুলিশ মাথার খুলি ও হাড়গোড় উদ্ধার করে ফরেনসিক ল্যাবে পাঠিয়েছেন। ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। ছেলে চক্রবর্তী নামে একটা ছেলে থাকে, 30-32 বছর বয়সী। সেদিন নাকি আগে তো পড়াশোনা খুবই ভালো ছিল, এই মুহূর্তে বোধহয় কোনো সার্ভিস টার্ভিস করছিল। এই কোভিড-19 চক্করে, লকডাউনের চক্করে ওই পয়সাকড়ির আমদানিটা, পয়সাকড়ির কালেকশনটা ছিল না ঠিক মতন, ফিনান্সিয়াল ক্রাইসিসের মধ্যে ছিল খুব। কিন্তু ওই ছেলেটি এখন আজকে সকালে খবর পাওয়া যাচ্ছে যে বাড়ির ঘরের মধ্যে দুনিয়া ভরে স্কাল, মানুষ দুটো স্কাল পাওয়া গেছে, মানুষের হাড্ডি পাওয়া গেছে, দুনিয়া দুর্গন্ধ হয়ে গেছে আশেপাশে বাড়ির থেকে। তো এতগুলো জিনিস যখন ও সংগ্রহ করেছিল, কালেক্ট করেছিল, তো 100% ও তন্ত্র মতো চক্করেই পড়েছিল। যেটা আমার যেটা মনে হয়, ঠিকবেলা যখন গন্ধ বেরিয়েছে তখন আজকে সকালবেলায় ফোন করে কাউন্সিলরকে জানানোর পর কাউন্সিলরই ব্যাপারটা সবার দৃষ্টিগোচরে এনেছে। ও হলো বেশিরভাগই বাড়িতে থাকে না, বেশিরভাগই বাইরে থাকে, মানে রাতে বিরাতে ও বাড়িতে ঢোকেই না। তো জাস্ট হলো এগুলো শোনার পর এখানে আসলাম, যখন তখন শুনতে পেলাম এইসব জিনিস পাওয়া গেছে, দেহ টেহ পাওয়া গেছে, ঠিক আছে। তো এখন তো ও না থাকলে পরে তো আমরা এগুলো কোনো কিছু বুঝতে পারবো না। ও সামনাসামনি যদি অন দ্য স্পট থাকতো তাহলে আমরা সব কিছু বুঝতে পারতাম। ও একাই থাকতো, ওর মা আর ওর বাবা প্রথমে মারা গেল, তারপর ওর মা মারা গেছে। তো মা মারা যাওয়ার পর ওর মামিরা কেউ সাপোর্ট হয়তো ওকে করেনি, তার জন্য আজকে ছেলেটা এই অবস্থা। তাই তার কমপ্লেনের ভিত্তিতে সকালবেলা আমাদের পৌরসভার সাফাই কর্মীদেরকে এখানে পাঠাই। তখন এই বাড়ির মালিক হচ্ছে ভিক্টর চক্রবর্তী, সে আমাদের সাফাই কর্মীকে দেখে বা এই জায়গা থেকে সরে যায় আর কি। তারপরে আবার একটা ছবি সকালবেলা আমাকে আরও পাঠানো হয়েছে, এই অঞ্চল থেকে পাঠিয়েছেন কেউ বা কারা। তখন ওর মধ্যে দেখা যাচ্ছে যে ছাদের উপরে, চালের উপরে মাথার খুলি সহ কিছু হাড় দেখা যাচ্ছে। তাই সঙ্গে সঙ্গে আমি পুলিশকে খবর দিই, পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত করছে, দেখছে। আমিও নিজেও দেখলাম যে হ্যাঁ, সত্যি করে এখানে মাথার খুলি হাড় ফাড় পড়ে আছে। কীভাবে আসলো পুলিশ এই বিষয়টাকে তদন্ত করছে, কীভাবে এখানে আসলো, ওরা ওনাদের বিষয় আছে, ওনারা তদন্ত করে দেখছে আর কি। ব্যুরো রিপোর্ট, শিলিগুড়ি।